চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মরছে মাছ ও মাছের পোনা। এসব মৃত মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে নদীর আশপাশের এলাকায়। দুর্গন্ধের কারণে নদীতে গোসল করতে পাচ্ছেন না স্থানীয়রা। উপজেলার ষাটনল ইউনিয়নের জেলেপাড়া, বাবুবাজার, সটাকি এবং বাহাদুরপুর এলাকায় এসব মৃত মাছ ভাসতে দেখা গেছে। গত এক সপ্তাহে কয়েক টন দেশি জাতের মাছ ও মাছের পোনা মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আশপাশের শিল্পকারখানা, হাটবাজার, বাসাবাড়ি থেকে নদীতে বর্জ্য ফেলার কারণে পানি দূষিত হয়ে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে দাবি মৎস্য বিভাগের। তবে স্থানীয়দের দাবি, বুড়িগঙ্গা এবং শীতলক্ষা নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম। দূষিত পানির নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। নাগুদের মেলে পচার পানি ছাড়া তো নদীর পানি দূষিত আছে, এখন মাছ মরে যাইতেছে। পচা পানি আইসে কেমিক্যালের কারণে নদীর মাছ সব মরে যাচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, অনেক মাছ পাইতাম না। আমাদের এই মেঘনা নদীতে কেমিক্যালের পানির কারণে নদীর পানি দূষিত হয়ে গেছে। নদীতে এইভাবে যদি কেমিক্যালের পানি ছাড়ে তাহলে আমাদের জেলের ভাইয়েরা এই নিরুপ হয়ে পড়বে। এখন আমাদের নদীতে মাছ নাই। পচা পানি দেখে এই জন্যে মেঘনাতে জল আসে, দেখে পচা পানি দেখে এই জন্যে মাছ মারা যাইতেছে। পচা জলের কারণে মাছ বাইসায় এই মইরা কাছার এমনি এই হয়। এখন আমরা গ্রামবাসী লোকজন আমরা কেউই এই দুর্গন্ধে থাকতে পারি না। বুড়িগঙ্গা এবং শীতলক্ষা নদীর পাশে বিভিন্ন কলকারখানার যে দূষিত বর্জ্য ফেলার পানিতে ফেলার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের অঞ্চলে এখন দুর্গন্ধ, নদীর পাড়ে গোসল করা বসবাস করা খুব কঠিন হয়ে পড়েছে। সময় এরা এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে। এবার একটু মৃত্যুর হার বেশি আমরা দেখেছি যে চাওয়া মাছ এবং কিছু ছোট প্রজাতির মাছ, বেশিরভাগই হচ্ছে চাওয়া মাছ। এই মাছটা মারা গেছে, এটা তলার মাছ। এবং হঠাৎ করে এই যে মৃত্যুটা আসলে দুঃখজনক। এই ধরনের ঘটনা আমাদের দপ্তর থেকে যে ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করতে পারি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের সহযোগী সংস্থা বিএফআরআই গবেষণা দল তাদেরকে আমরা জানাচ্ছি। আমাদের যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পারি আমরা করব এবং এ ব্যাপারে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।